হ্যালো বন্ধুরা, নমস্কার। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তবে গরমটা পড়ছে, সেই জন্য একটু চিন্তা বলছে যে আরও অনেক গরম পড়বে। যাই হোক, এখন আমাদের সময় হচ্ছে 5:15। আমি একাই ঘুম থেকে উঠেছি, একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমি ভিডিও শ্যুট করব। বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে, এই সময়টাতে ভিডিও শ্যুট করার মজাটাই আলাদা। মানে কোনোরকম কোনো ঝঞ্ঝাট ছাড়া আমার সব কিছু কাজও হয়ে যায়, মানে চিকু টিফিনটাও হয়ে যায়, ওটা তো বানাতেই হয়, সাথে সাথে আমার ভিডিও শ্যুটটাও হয়ে যায় দিনের যেটা বড় কাজ। তো স্ট্যান্ডগুলো ওই জন্য রেডি করছি, আর বাকি যে যে জিনিসগুলো আমার লাগবে আজকে ভিডিও বানানোর জন্য, মানে আজকে বানাবো একটা পাস্তা রেসিপি চিকুর জন্য, তো সেই জন্য ওটাও নিয়ে একবারে রেডি হয়ে গেলাম। তারপর রান্নাঘরের জায়গাটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ এইখানটা পুরোটাই আমার লাগে শ্যুট করার জন্য। তো সেই জন্যই বলছিলাম সকালের সময়টা সব থেকে ইজি আমার কাছে। তো তারপরে আমি একটু ধুয়ে মুছে নিলাম, এবার 2 মিনিটের পজ, চুলটাকে বেঁধে নিচ্ছি, তারপরে শুরু করে দেবো টিফিন বানানো। কেননা যদি তাড়াতাড়ি না করি তাহলে ওইদিকে কিন্তু চিকুও উঠে পড়বে। তো আজকে টিফিন বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পাস্তা। তো ওটাকে বয়েল করার জন্য 1 কাপ জল দিয়ে দিলাম একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে। তারপর আজকে ম্যাক্রোনি পাস্তাটা বানাবো, ওটাই ছিল বাড়িতে, দেখতে পেলে কত বড় প্যাকেটটা কিনেছিলাম। তো ওটা 1 মুঠো দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর সাইডেই আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি, কেননা এটাতে ভেজিটেবল বলতে শুধু ক্যাপসিকাম যাবে। আর এই যে পাস্তাটা রেসিপিটা তোমরা দেখছো, এটা প্রচণ্ড ইজি, মানে হাতে যখন একদম সময় নেই, বাড়ির কেউ পাস্তা খেতে চাইলো বা বাচ্চাকে টিফিন দিতে চাইলে, তখন তোমরা এটা ইজিলি বানিয়ে নিতে পারবে খুব কম সময়ে। তো তারপরে আমি কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে ক্যাপসিকামটাকে, যেটা লম্বা লম্বা করে ভেজেছিলাম, ওটাকে আমি মানে কেটেছিলাম, সেটাকে আমি ভেজে তুলে নিলাম হালকা নেড়ে। এবার ওই কড়াইয়ে একটুখানি বাটার দিয়ে প্রথমেই দিলাম একটুখানি টমেটো কেচাপ, তারপরে দিচ্ছি চিলি সস, এটা কমই দেবে, বাচ্চা খাবে তো, তারপরে দিচ্ছি সয়া সস। এবারে আমুলের চিজ কিউবের একটুখানি আমি কেটে ওর উপর দিয়ে দিলাম, গ্রেট করার দরকার নেই, ওটা এমনি মেল্ট হয়ে যাবে। তারপর সসের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিচ্ছি একটুখানি মেয়োনিজ, মেয়োনিজটা অল্পই দেবে, 1/2 চামচ মতো, খুব একটা সস, খুব একটা বেশি কিছু বাচ্চার খাবারে তো দেওয়া ঠিক না। এবার অল্প নুন, যেহেতু সসের মধ্যে নুন থাকে। আর দিচ্ছি একটুখানি পাস্তা মশালা, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। চিনিটা খুব একটা আমি ব্যবহার করি না সত্যি সত্যি চিকুর খাবারে, কিন্তু এইসব রান্নায় একটু আদ্র দিতে হয়। এবার ভেজে রাখা ক্যাপসিকামটা আর সেদ্ধ করে রাখা পাস্তাটা উইথ সাম ওয়াটার, মানে যে জলটা ছিল ওটাই একটুখানি দিয়ে আমি দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম আরেকটু নুন, কেননা নুনটা একটু কম লাগছিল। এবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর ওপর থেকে দিচ্ছি একটুখানি সাদা তিল, মানে হোয়াইট সেসামে সিড। এটা কিন্তু খুব ক্রাঞ্চি হয় জিনিসটা, মানে রেসিপিটা, আর খেতেও খুব ভালো টেস্ট দেয়। তো রেডি হয়ে গেছে আমার পাস্তা, কত ইজি দেখছো, কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার ওপর থেকে আরেকটুখানি সাদা তিল দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে। এবার টিফিন বক্সটাকে আমি করবো প্যাক, তো টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পারমিতাদি জিজ্ঞেস করেছিল লাঞ্চ বক্সটা কোথা থেকে কিনেছি, তো এই টিফিন বক্সটা ও গিফট পেয়েছে, রিসেন্ট জন্মদিন হলো তো প্রচুর টিফিন বক্স ওয়াটার বটল পেয়েছে, তার মধ্যে এটাই আমি বার করেছি। তো তারপরে একটুখানি ছোটো কিশমিশ, মানে কালো কিশমিশের ছোটোটা দিয়ে দিলাম, আজকে আর বিশেষ কিছু দিচ্ছি না, চামচ দিয়ে দিলাম। রেডি হয়ে গেল চিকু টিফিন বক্স। এরপরে চিকুকে তুলবো, তার আগে মানে খুব জল তেষ্টা পাচ্ছিল, সেই জন্য একটুখানি জল খেয়ে নিলাম। এবারে মানে গরম জল কিন্তু, এটা সকালে খেতে ভুলে গেছিলাম। তো এরপর চলো ছেলেকে তুলি। তো দেখো ঘর অন্ধকার, চিকু আর রাহুল ঘুমোচ্ছে এখানে। তার আগে ভাবলাম যে একটু আমার গাছগুলোকে 1 সেকেন্ডের জন্য দেখে নিই, গাছে খুব ধুলো জমেছে, ভাবছি আজকে চিকুকে স্কুলে দিয়ে আসার পরে একটুখানি গাছে স্প্রে করবো। একটা নতুন স্প্রে কিনেছি, তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো। তো এই যে রাহুল ঘুমোচ্ছে আর এদিকে ঘুমোচ্ছে চিকু, হাত পা মেলে শান্তিতে। কি হলো, ওখানে কি করবো? ওকে যদি আমাকে 7টায় তুলতে হয় তাহলে 7:45 ওর কাছে যেতে হয়, 7:15 হলে 7টায় যেতে হয়, কারণ 15 মিনিট ওর সাথে শুতে হবে, ও কোলে শোবে, অনেক কিছু ওর এই টাইমটাতে ঢং চলে, মানে ভালোই লাগে। তো তারপর ওকে তুলে ফ্রেশ করে ব্রাশ টাশ করিয়ে আমি এখানে আজকে খাবার নিয়ে বসে পড়েছি বাইরের খাটে। তো একটু ঝটঝট করে খাইয়ে দিই। তো চিকু বাবা ঘুম থেকে উঠে গেছে, ওর যেহেতু 8টা থেকে স্কুল, এখন অনেক তাড়াহুড়ো। আর আজকে ও খাচ্ছে পিডিয়াশিওর আর বিস্কুট, মানে দুধ দিয়ে পিডিয়াশিওর বিস্কুট। সপ্তাহে 1টা দিন আমি একটুখানি হালকা রাখি, কর্নফ্লেক্স বা ওটস দিই না, এরকম নর্মাল খাইয়ে ছেড়ে দিই। তো ওটাই কেন খাবার সময় ওর অনেক কিছু চলে, একবার শোবে, একবার উঠবে, একবার বসবে, তারপর ও খাবার ফিনিশ করে। ওকে আছে তো, 5 ইয়ার্স ওল্ড। চো চো চো, 1 2 3 4 5 স্টার্ট। ধরো এটা, ধরো দু হাত দিয়ে, এই সাবাস, ছাড়ো এটা, ছাড়ো কোনোটা ছাড়ো, একদম ঠক 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 ঠক, ও দেখতে হবে না তোমাকে, তুমি খাও। চিকু 10 কাউন্ট করবো দুধের, গ্লাস ফিনিশ হবে,
বাচ্চাদেরও দোষ নেই, আমাদের কি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক গ্লাস দুধ, মানে যাদের অভ্যেস আছে তাদের ঠিক আছে, আমাকে যদি দিয়ে দেয় আমি তো কোনো মতেই খাবো না, কিন্তু কিছু করার নেই, মর্নিং স্কুলে তো খেয়ে যেতেই হবে, না খেয়ে আমি অতক্ষণ ওকে রাখতেই পারবো না। তারপর রেডি করে স্কুল নিয়ে যাচ্ছি, তো একটুখানি জ্যাকেটটা পরালাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই। তো চলো টাটা। তো জ্যাকেটটা আমি তো স্কুলে ওকে নামিয়ে খুলে নিয়ে চলে আসবো। তো যেটা বলার ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কীরকম কী ভিডিও দেখতে চাও সেগুলো প্লিজ কমেন্ট সেকশনে জানাও। তাহলে আজকের মতো, এগেন টাটা।